অনার্স অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার চতুর্থ ক্লাস শুরু করছি। অনার্স অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার চতুর্থ ক্লাস শুরু করছি। গত ক্লাসে বলছিলাম তোমাদেরকে, গত ক্লাস কাম্যকরণ শুরু করছিলাম, কাম্যকরণের প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম এবং তোমাদের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং অনমনীয় বিন্দু বা সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, অনমনীয় বিন্দু, এই নিয়ে তোমাদের এই তিনটা জিনিস গত ক্লাসে দেখাইছিলাম। আশা করি তোমরা ওইটা দেখেছো এবং আশা করি বুঝেছ। তো ইতিমধ্যে প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কাল ক্লাস নিচ্ছি নেব, এইভাবে তোমাদের নেওয়া হয়নি। আজকে আবার তোমাদের সাথে কি ক্লাস নেওয়ার জন্য আসলাম। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং তোমাদের ক্লাস নিয়ে তোমরা মোটামুটি, আমাদের সব স্যারদেরকে আমরা বলেছি এবং কলেজ থেকে ইয়ে করা হয়েছে, সব স্যারের সাথে ক্লাস নিচ্ছে এবং অনেক স্যারের সাজেশনও দিয়ে ফেলছে। আশা করি তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ। আজকে আমি তোমাদের বলছিলাম আমার এই যে কাম্যকরণ, এখানে এই চ্যাপ্টারটাকে আমি তোমাদেরকে তিনটে ক্লাসে ভাগ করব। তিনটে ক্লাসের মধ্যে একটা ক্লাসে প্রথম বললাম যে কী করব, এই যে সর্বোচ্চ কি একটি স্বাধীন চলচ্চিত্র অপেক্ষকে সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দু নির্ণয়, এইটা করিয়ে ফেলছি এবং এখানে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত এগুলো দিয়ে তোমাদের অঙ্ক করিয়েছি। তারপরে আজকে ওই আগেরটা একটু যা টানতেছি, তো তোমাদের সর্বোচ্চকরণের প্রথম শর্ত হচ্ছে বা প্রথম প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি, প্রথম অন্তরক সহক জিরো হবে এবং দ্বিতীয় অন্তরক সহক যদি লেস দেন জিরো হয় তাহলে কি মানটা সর্বোচ্চ হবে, আর যদি সর্বনিম্নকরণের ক্ষেত্রে যদি কি ফার্স্ট অর্ডার আগে কি কন্ডিশন আগের মতো ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এবং ডিএস কিয়ার ওয়াই এবং ডিভাইড বাই ডিএক্স এস কিয়ার গ্রেটার দেন জিরো হলে, অর্থাৎ প্রথম শর্ত তো কি প্রথম অন্তরক সহক ইজ ইকুয়াল টু জিরো, দ্বিতীয় অন্তরক সহক ইজ ইকুয়াল টু গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে কি হবে মানটা সর্বনিম্ন হবে। এই দুইটা দেখেছি, অনমনীয় বিন্দু তোমাদের দেখাইছি। অনমনীয় বিন্দু শর্ত হচ্ছে কি, প্রথম শর্ত হচ্ছে কি দ্বিতীয় অন্তরক সহক ইজ ইকুয়াল টু জিরো জিরো এবং তৃতীয় অন্তরক সহক নট ইজ ইকুয়াল টু জিরো হলে কি হবে অনমনীয় বিন্দু পাওয়া যাবে, এবং নট ইজ ইকুয়াল টু জিরো হলে কি হইতে পারে, গ্রেটার দেন জিরো হইতে পারে, লেস দেন জিরো হইতে পারে, কিন্তু ইজ ইকুয়াল টু জিরো হলে তোমাদের কি অনমনীয় বিন্দু পাওয়া যাবে না, তখন সর্বোচ্চ হবে না, সর্ব কি অনমনীয় বিন্দু পাওয়া যাবে না। তো যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয় কি অনুমিন্দু পাওয়া যাবে, অনুমিন্দু পর্যন্ত পাওয়া গেলে এখানে দুইটা হচ্ছে, রেখাটি অবতল থেকে উত্তল দিকে যাবে নাকি উত্তল থেকে অবতল দিকে যাবে সেটা আমরা দ্বিতীয় শর্ত থেকে বা পর্যাপ্ত শর্তে জানতে পারবো। যদি পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন কি হয় জিরো হয় তো রেখাটি অবতল হতে উত্তলের উত্তল দিকে মুড় নেবে বা উত্তল হবে, তাহলে অর্থাৎ এটা তো অনুমিন্দু বিন্দু পাওয়া যাবে এবং রেখার অবস্থা এরকম হবে। আর যদি কি তৃতীয় অন্তরক্ষক যদি লেস দেন জিরো হয় তাহলে কি অনুমিন্দু বিন্দু পাওয়া যাচ্ছে এবং রেখাটি উত্তল থেকে অবতল হবে, এতটুক তোমাদের গত ক্লাসে পড়াইছি। আজকে তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল অর্থাৎ কাম্যকরণে খরচ সংক্রান্ত, অর্থাৎ খরচ সর্বনিম্ন, খরচের মধ্যে কী আছে, মোট খরচের সর্বনিম্নকরণ, গড় খরচ সর্বনিম্নকরণ, প্রান্তিক খরচ সর্বনিম্নকরণ, তারপর হচ্ছে গিয়ে গড় পরিবর্তিত খরচ সর্বনিম্নকরণ, এইভাবে অর্থাৎ খরচের আমরা কী করি সর্বনিম্নকরণ করি, তাহলে সর্বনিম্ন খরচে যদি উৎপাদন করতে পারি তাহলে আমাদের মুনাফা কী হবে সর্বোচ্চ হবে। এইটা নিয়ে আজকে আমরা খরচ সংক্রান্ত তিন চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে ক্লাসে আসে শুধু উৎপাদন সর্বোচ্চকরণ এবং মুনাফা নিয়ে, তখন মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কিন্তু এখানে দেখো আজকে তোমাদের একটি স্বাধীন চলকবিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চকরণ, সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দু নির্ণয়। তাহলে আবার তোমাদেরকে পরীক্ষায় দেখলাম যে স্বাধীন চলক যদি দুইটা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন পড়ছে, সেই জন্য তোমাদের এই চ্যাপ্টারে আমাকে অর্থাৎ কাম্যকরণ চ্যাপ্টারে টোটাল আমাকে চারটা ক্লাস নিতে হবে। এখন দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস আমি এই সপ্তাহও নিতে পারি, এই সপ্তাহ শেষের দিকে নিতে পারি, তারপরে মোটাতে এই সপ্তাহ শেষ করে দিলে, চারটে ক্লাস নিলে তোমাদের মোটা ফার্স্ট ইয়ারের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে
আর তারপর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি তোমাদের তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্ন সবগুলো সমাধান করবো। অর্থাৎ তোমরা পরীক্ষা নিয়ে আর তোমাদের উদ্বিগ্ন হওয়ার ইয়েটা কোনো বিষয়ে আমার এই সাবজেক্টে সাবজেক্টে তো মৌলিক অর্থনীতিতে মৌলিক গণিতে তোমাদের কি এক প্রকার আল্লাহর রহমতে কি ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করি। তারপরে তোমার সমস্যা তোমরা একটা বলবে। এখন আমি এক খরচ নিয়ে কি আজকে আমার যে টপিক্সে যে শিরোনামে যে গিয়ে কাম্যকরণ খরচ সংক্রান্ত, এই খরচ সংক্রান্ত নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক দিয়ে শুরু করতে চাই। যেহেতু আমি সবসময় তোমাদেরকে ওই প্রয়োজনীয় অঙ্কগুলো দিয়ে শুরু করি, আজকে আমি অঙ্ক দিয়ে শুরু করতেছি। এখানে দেখো একটি ফার্মের খরচ অপেক্ষক, এটা হচ্ছে আমাদের প্রবলেম ওয়ান কি একটি, এটা কখন কি কি কত সালে পড়ছে, উনিশ কি জাতীয় ইউনিভার্সিটি 1998, তারপরে কি 2007, তারপর হচ্ছে 2014। একই ধরনের প্রশ্ন আবার 1999 আসছে, তারপর আরও আছে। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পড়ে থাকে। দেখো দেখতে একটি ফার্মের খরচ অপেক্ষক, খরচ অপেক্ষক, একটি ফার্মের খরচ অপেক্ষক কি, টিসি ইজ ইকুয়াল টু কিউ কিউ মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। দেখো তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, দেখো দেখাও যে এক নম্বর দেখো অ্যাসি রেখার পূর্বে আংশ রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, অ্যাসি রেখার পূর্বে এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে একটা, তবে দুইটা দুই নম্বর একটা আছে এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে বিন্দুতে ছেদ করে, এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। অথবা দেখি এটা, অথবা এটাকে বলা যায় এইভাবে কথা এভাবে দেখাও যে অ্যাসি সর্বনিম্ন হলে অ্যাসি ইজ ইকুয়াল টু এমসি হয়, দেখাও যে অ্যাসি সর্বনিম্ন হলে অ্যাসি ইজ ইকুয়াল টু এমসি হয়। তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন দেখি যেগুলো পড়ছে সেগুলো অধিকাংশ প্রশ্ন কি এইটাই, বিশেষ করি দেখাও যে অ্যাসি সর্বনিম্ন হলে অ্যাসি ইজ ইকুয়াল টু এমসি হয়, অর্থাৎ অ্যাসি সর্বনিম্ন অবস্থায় অ্যাসি ইজ ইকুয়াল টু এমসি, এই প্রশ্নটা তোমাদের বেশি পড়ছে, অনেক বেশ কয়েকবার পড়ছে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরও কয়েকবার পড়ছে দেখাচ্ছি, পরে আগে এই অঙ্কটা আমি তোমাদেরকে ই করি, তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে আমরা এখানে দিয়ে আছে টিসি দিয়ে আছে, অ্যাসি রেখার পূর্বে এমসি রেখার সর্বনিম্ন পৌঁছে, তাহলে আমরা প্রথমে কী করবো, অ্যাসি বাইর করবো এমসি বাইর করবো। তাহলে এখন অ্যাসি এবং এমসি আমরা বাইর করি, তো সেটা আমাদের এখন কি সলিউশন হচ্ছে কি দেয়া আছে, দেয়া আছে টিসি ইজ ইকুয়াল টু, আমরা ইয়ে করছি টিসি মোট খরচ অপেক্ষক, টিসি ইজ ইকুয়াল টু কিউ কিউ মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ, এটা আমাদের দেয়া আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, অ্যাসি নির্ণয় করতে হবে, এমসি নির্ণয় করতে হবে। তো এখন অ্যাসি হবে কি, অ্যাসি সুতরাং অ্যাসি ইজ ইকুয়াল টু কি হবে, টিসি বাই কিউ, টিসি বাই কিউ। তাহলে দেখো এইদিকে দিয়ে দিই, টিসি কত তোমাদের কিউ কিউ মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ, তাহলে কিউ দিয়ে ভাগ দিলে কি হচ্ছে, কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60। সুতরাং অ্যাসি পেলাম কি,
কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাস সিক্সটি, এসে আমরা পেয়ে গেছি। তাহলে তারপরে এমসি, এখানে আমরা এমসিও বাইর করে ফেলি। এখন এমসি ইজ ইকুয়াল টু কি, ডি টিসি ডিভাইড বাই ডি কিউ, ডি বাই ডি কিউ, টিসির মানটা বসাই দি, কিউ কিউব মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাস সিক্সটি কিউ সমান পাচ্ছি কত, থ্রি কিউ স্কোয়ার, থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি। সুতরাং এমসি ইজ ইকুয়াল টু পেলাম যে, সুতরাং এমসি ইজ ইকুয়াল টু পেলাম যে আমি থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি। তাহলে আমি এসি এবং এমসি বাইর করছি। এখন আমাকে বলা হচ্ছে কি, দেখাও যে এস রেখার পূর্বে এমসি রেখার সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। তাহলে এখন আমরা প্রথমে এসি রেখার সর্বনিম্ন বাইর করব এবং তারপরে এমসি রেখার সর্বনিম্ন বাইর করব। তাহলে আমি দেখি এগুলো পৌঁছে ফেললে তখন উঠে গেছে না। এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, এখন ধরো এসি সর্বনিম্নকরণের প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত অনুসারে, প্রয়োজনীয় শর্তানুসারে কি হবে, ডি এসি বাই ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো। কারণ প্রথম আমাদের সর্বনিম্ন বা সর্বোচ্চ কোণের প্রাথমিক শর্ত হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন ইজ ইকুয়াল টু জিরো। তো ফার্স্ট অর্ডার কন্ডিশন জিরো দেখলাম, তো এখান থেকে লিখতেছি দেখো ডি বাই ডি কিউ, এসির মানটা বসাই দি, এসির মান হচ্ছে আমার কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাস সিক্সটি ইজ ইকুয়াল টু জিরো, বা এটা দিলাম বানা দিয়ে কেউ দিলাম টু কিউ মাইনাস কি টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি টু কিউ, টু কিউ ইজ ইকুয়াল টু টুয়েলভ, সুতরাং কিউ ইজ ইকুয়াল টু সিক্স, কিউ ইজ ইকুয়াল টু সিক্স। এখন এসি সর্বনিম্ন পর্যাপ্ত শর্ত কি পাইলাম, পর্যাপ্ত এসি সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত অনুসারে, আমি না লিখে পুরাটা না লিখে বললাম যে কি পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত বা কি দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্ত অনুসারে, শর্ত অনুসারে অর্থাৎ এসি সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত অনুসারে কি হবে, ডিএসকিআর এসি কি এসি বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডি কিউ ইন্টু ডি এসি বাই ডি কিউ। তো ডি এসি বাই ডি কিউর মান করতে পারছিলাম এইটা, ডি এসি বাই ডি কিউ মান পাইছিলাম যে এই দেখো এইটা, তাহলে এই মানটা আমি এখানে বসাই দিচ্ছি, দেখো ডি বাই ডি কিউ, তো এসির মান করতে পারছিলাম না, ডি এসির কি প্রাথমিক শর্ত যখন ছিল তখন পাইছিলাম কত, টু কিউ মাইনাস টুয়েলভ। তাহলে হ্যাঁ ইজ ইকুয়াল টু টু, হ্যাঁ টু, তাহলে কি হয়েছে গ্রেটার দেন জিরো, যেহেতু দ্বিতীয় শর্ত ডি স্কোয়ার এসি ডিভাইড বাই কি ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো,
তা এই কিছুক্ষণ আগে আমি তোমাদের এই জায়গায় কি দিছিলাম পর্যায় কি সর্বোচ্চ এবং সীমিতকরণের শর্ত বলেছিলাম দিছে যদি গ্যাটার দেন দ্বিতীয় শর্ত গ্যাটার দেন জিরো হয় তাহলে কি হবে মানটা সর্বনিচ নিম্ন হবে যেহেতু এত সেহেতু গ্যাটার দেন জিরো সেহেতু কি কিউ ইজ ইকুয়াল টু সিক্স মানে সিক্স মানে অ্যাসি সর্বনিম্ন হবে অ্যাসি সর্বনিম্ন হবে নিম্ন হবে তাহলে অ্যাসি কখন কত মানে অর্থাৎ উৎপাদন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি উৎপাদনের পরিমাণ অর্থাৎ উৎপাদনের পরিমাণ চহলে অর্থাৎ উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ যখন ছয় একক তখন অ্যাসি কি হবে অ্যাসি সর্বনিম্ন হবে অ্যাসি সর্বনিম্ন হবে নিম্ন হবে এটা না লিখলে চলবে তোমাদের বোঝার জন্য আমি বলছি এটা এই কথাটা এটা দিয়ে দিলে হবে ডি স্কোয়ার অ্যাসি ডিভাইড ডি কিউ স্কোয়ার গ্যাটার দেন জিরো সেহেতু দ্বিতীয় কি পর্যাপ্ত শর্ত যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে কি মান সর্বনিম্ন হয় তখন যেহেতু ফার্স্ট অর্ডার কন্ডিশনটা ইজিকুয়ালি জিরো আছে দ্বিতীয় কি পর্যাপ্ত শর্ত অনুসারে কী হয়েছে গ্যাটার দেন জিরো হয়েছে সেহেতু আমাদের মানটা কী হবে সর্বনিম্ন হবে তাহলে উৎপাদনের পরিমাণ যখন ছয় একক তখন অ্যাসি কী হবে সর্বনিম্ন হবে তো আমরা তার সর্বনিম্ন অ্যাসি কত একক হবে সেটা পেয়ে গেছি এখন এমসি কত একক গিয়ে সর্বনিম্ন হবে সেটা এখন আমরা নির্ণয় করব তো এখন দিচ্ছি এমসি কি সর্বনিম্ন প্রাথমিক শর্ত অনুসারে এমসি এমসি সর্বনিম্নকরণের প্রাথমিক শর্ত অনুসারে ডি এমসি বাই ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো তাহলে ডি বাই ডি কিউ এমসি মানটা বসাই দিই এমসি মান হচ্ছে কি থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি ইজ ইকুয়াল টু জিরো তাহলে কি সিক্স কিউ মাইনাস টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু জিরো সিক্স কিউ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর সুতরাং কিউ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই সিক্স কি ফোর চারশো চব্বিশ সুতরাং দেখো তাহলে কি দেখো তাহলে কিউ ইজ ইকুয়াল টু সুতরাং সুতরাং কিউ ইজ ইকুয়াল টু ফোর এখন পর্যাপ্ত শর্ত অনুসারে পর্যাপ্ত পর্যাপ্ত শর্ত অনুসারে কিসের পর্যাপ্ত শর্ত অনুসারে দেখো প্রিয় শিক্ষার্থীরা এইটা কি ওইটা আমাদের অ্যাসি গিয়েছিল এখন কি এমসি সর্বনিম্নকরণ করতেছি এমনি সর্বনিম্নকরণের প্রাথমিক শর্ত অনুসারে এটা আমরা পেলাম কি ইজ ইকুয়াল টু ফোর পেলাম তাহলে এমসি সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত অনুসারে এটা হবে কি পর্যাপ্ত কার পর্যাপ্ত শর্ত অনুসারে এমসি সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত অনুসারে দেখি দেখো পর্যাপ্ত শর্ত অনুসারে ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডি কিউ তারপরে এমসির মানটা বসাই দিচ্ছি না এটা হচ্ছে ডি এমসি বাই ডি কিউ দেখো ডি বাই ডি কিউ এমসির মানটা বসাই দাও এমসির মান পাইছি কত সিক্স কিউ মাইনাস টোয়েন্টি ফোর তাহলে পাইছি কত হ্যাঁ সিক্স তাহলে পাচ্ছি কত
আমরা পাচ্ছি যে 6। এখানে আমাদের এমসির মানটা কত ছিল? এমসির মানটা এটা ছিল, এটা নয়। হ্যাঁ, এই তো এমসি, তাহলে 6 এটা পাইলাম। তাহলে কি ইয়ে পাচ্ছি কত? হ্যাঁ, 6 গ্রেটার দেন 0। 6 গ্রেটার দেন 0, তাহলে কি হবে? যেহেতু এখানে কি হয়েছে দেখো, যেহেতু ডি স্কোয়ার এমসি ডিভাইড বাই ডি কি স্কোয়ার গ্রেটার দেন 0 হয়েছে, সেহেতু সেহেতু কিউ ইজ ইকুয়াল টু 4 হলে এমসি সর্বনিম্ন হবে, সর্বনিম্ন 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 হবে। দেখো খেয়াল করো, দুই সাইডে দুই সাইডে আছে, এখন খেয়াল করো তাহলে কি হচ্ছে পরে কি আছে, সর্বনিম্ন প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা পেলাম এটা কি ইউজ ইকুয়াল টু 6 পেলাম, আর পর্যাপ্ত সর্বনিম্ন পাইলাম যে কি গ্রেটার দেন 0, এখানে গ্রেটার দেন 0 হয়েছে, আর অর্থাৎ তার মানে হচ্ছে কি কিউর উৎপাদন উৎপাদন যখন সহায়ক হয় তাহলে অ্যাসি সর্বনিম্ন হয়। আর এখানে দেখো প্রথমে কিউ ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি 4, তার মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, এটা আমি এদিকে লিখি, এদিকে তো জায়গা লিখে দিয়েছি, অর্থাৎ এখানে হাজির হচ্ছে না, এইদিকে লিখে দিই, অর্থাৎ উৎপাদনের পরিমাণ সাইজ একক হলে হলে এমসি সর্বনিম্ন হয়, এমসি সর্বনিম্ন হয় বা হয় বা হবে। দেখো তাহলে কি উৎপাদনের পরিমাণ ছয় একক হলে এসি সর্বনিম্ন হয়, আর উৎপাদনের পরিমাণ চার একক হলে এমসি সর্বনিম্ন হয়। তাহলে আমরা দেখতে পেলাম কি কি এসি এর আগে এমসি সর্বনিম্ন হয়, আমাদের প্রশ্ন ছিল কি এসি রাখার পূর্বেই এমসি রাখা সর্বনিম্নতে পৌঁছেন, তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো কি সুতরাং এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে চার একক, আর এমসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে না, এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে কি ছয় একক, এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে কি ছয় একক, অর্থাৎ ছয় একক উৎপাদন করলে এসি সর্বনিম্ন হয়, আর চার একক উৎপাদন করলে এমসি সর্বনিম্ন হয়, কাজেই এসি এর আগে এমসি সর্বনিম্নতে পৌঁছে, সুতরাং এসি এর আগে এসি সর্বনিম্ন বিন্দু পৌঁছে কখন ছয় একক উৎপাদন করলে, আর এমসি সর্বনিম্ন বিন্দু পৌঁছে কখন চার একক উৎপাদন করলে, তাহলে এসি এর আগে এমসি সর্বনিম্নতে পৌঁছে। তাহলে আমরা আমাদের প্রশ্নের প্রথম অংশ শেষ করলাম, এসি এর আগে এমসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে গেল, এই অংশ আমরা শেষ করলাম, এইটাই বেশি সবচেয়ে এটাও পড়ে, তারপরে দ্বিতীয় অংশ কি একাধিকবার প্রশ্ন পড়েছে আমাদের, দ্বিতীয় অংশ কি এমসি রাখা সর্বনিম্নতে এমসি রাখা এসি রাখা সর্বনিম্নতে ছাদ করে, অথবা এমসি সর্বনিম্ন করে, অথবা কি অথবা ছিল কি অথবা ছিল যে আমাদের এমসি এসি সর্বনিম্ন হলে সর্বনিম্ন হলে এসি জুড়ে, অথবা এসি সর্বনিম্ন হলে এসি ইজিকুল টু কি হয় এমসি হয়, বা এমসি জুড়ে আছে এসি জুড়ে এমসি হয়, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কি। এখন আমরা এটা দেখাবো এসি সর্বনিম্ন হলে দেখাও যে এখানে দেখাও যে একটা ছিল দেখাও যে এসি সর্বনিম্ন হলে এসি ইজিকুল টু এমসি হয়, এই অংশটা বেশি পড়ে পরীক্ষায় প্রায় প্রতি বছর এই অংশটা কি থাকে পরীক্ষায় থাকে। তা এখন দেখো এইটা দেখাচ্ছি এসি সর্বনিম্ন হলে
কি s is equal to mc হয় সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি দেখাবো যে দেখাবো যে s এর সর্বনিম্ন বিন্দুতে s রেখাকে mc রেখার সাথে করে অর্থাৎ mc রেখা s রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে এই জিনিসটা দেখাবো তাহলে আমরা এখন এখানে s is equal to আমরা কি পেয়েছিলাম এখানে আমাদের s সমান ছিল যে q square minus 12 q plus 60 যেহেতু q = 6 হলে যেহেতু q is equal to 6 হলে s সর্ব নিম্ন হয় এটা আমরা কি পেয়েছি এতে আমাদের এতে সর্বনিম্ন সুতরাং সর্বনিম্ন এসি ইজ ইকুয়াল টু তাহলে এটা কি হবে সিক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ সিক্স ছয়শো ছত্রিশ ছয় বাহাত্তর সিক্সটি সিক্স নাইন বাহাত্তর তাহলে কত চব্বিশ তাহলে সর্বনিম্ন এসি কখন সর্বনিম্ন হয় সর্বনিম্ন যখন কি তো সর্বনিম্ন এসি হচ্ছে চব্বিশ সর্বনিম্ন এসি হচ্ছে কি চব্বিশ চব্বিশ এখানে এবার এমসি দেখি এমসি কততে উৎপাদন পরিমাণ যখন ছয় হয় আমরা বললাম যে যখন এসির মান সর্বনিম্ন হয় তখনই এসিকে এমসি ছেদ করে অর্থাৎ এস ইজ ইকুয়াল টু কি হয় এস ইজ ইকুয়াল টু এমসি হয় এই কথাটা আমরা বলছি তাহলে এখন আমরা উৎপাদন ছয়ের ক্ষেত্রে এমসি বাইর করে ফেলি উৎপাদন যখন ছয় হয় এখানে কি এখন এমসি ইজুল আমাদের কত ছিল এমসি ছিল যে থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি এটা ছিল আমাদের এমসি তাহলে এখন আমরা এখানে সিক্স মানটা বসাই থ্রি ছয়শো ছত্রিশ তিন ছত্রিশে আমাদের কত হয় একশো আট হয় এইটাতে গিয়ে করলে হয় কত একশো চুয়াল্লিশ হয় গুণ করলে একশো চুয়াল্লিশ হয় সিক্সটি তাহলে এটা হলে আট ছয় এক তাহলে দেখো শিক্ষার্থীরা দেখো তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের কি এসি যখন সর্বনিম্ন হয় তখন এসি মান কি টোয়েন্টি ফোরে এসি সর্বনিম্ন হয় আবার অর্থাৎ ছয় এককে কি হয় এসি সর্বনিম্ন হয় আবার এসি যখন সর্বনিম্ন হয় তখন কি হয় ওই ওই উৎপাদন যে আমরা ছয় এটা বসাই দিলাম তখন পাইলাম কত চব্বিশ পেয়ে গেলাম যেহেতু কি টু স হলে এসি সর্বনিম্ন হয় এখন দেখি দি যেহেতু কিউ ইজ ইকুয়াল টু সিক্স হলে এসি সর্বনিম্ন হয় নিম্ন হয় সুতরাং এসি সর্বনিম্নতে সুতরাং এসি এর সর্বনিম্ন বিন্দুতে কি এসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে এমসি হচ্ছে অর্থাৎ এসি এবং এমসি এর মান সমান তা হচ্ছে কি চব্বিশ এসি ইজ ইকুয়াল টু এমসি হচ্ছে এটা না দিলেও চলবে অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি অর্থাৎ এসি অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি দেখো শিক্ষার্থীরা তাহলে অর্থাৎ এসি সর্বনিম্নতে এসিকে এমসি সেট করে তাহলে এসি সর্বনিম্ন কত ছয় একক উৎপাদন হলে দেখো প্রিয় শিক্ষার্থীরা উৎপাদন পরিমাণ যখন ছয় একক হয় তখন আমাদের কি এসি সর্বনিম্ন হয় এবং সর্বনিম্ন এসি আমরা পেলাম কত টোয়েন্টি ফোর এবং এই কি উৎপাদন যখন ছয় একক হয় তখন এমসি কত আমরা দেখলাম তখন দেখি চব্বিশ অর্থাৎ উৎপাদনের ছয় একক যেখানে এসি সর্বনিম্ন হচ্ছে সেখানে এসি এবং এমসি কি হচ্ছে সমান হচ্ছে সেখানে এসির মান চব্বিশ এমসির মানও চব্বিশ অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি হচ্ছে আশা করি আমি তোমাদের প্রশ্নটা বুঝাইতে পারছি এবং এই প্রশ্নটা ভালো করে দেখে নেবে কারণ এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক একই ধরনের প্রশ্ন তোমাদেরকে আমি খুব এটা অর্থাৎ প্রায়
হুবহু প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি, লিখলে তোমরা বুঝবা উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো 1999 সালে প্রশ্নটা পড়ছে এইরকম, টিসি ইজ ইকুয়াল টু 8 প্লাস 2x প্লাস 3x2, 3x2 হলে অ্যাস ইজ ইকুয়াল টু কি, আসি ও এম সি নির্ণয় করো। নির্ণয় করো, তারপর কি নির্ণয় করো এবং দেখাও যে এস ইজ ইকুয়াল টু এম সি, এস ইজ ইকুয়াল টু এম সি যখন এস সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে কত সালের, জাতীয় ইউনিভার্সিটির 1999 সালের প্রশ্ন। তাহলে কি করলাম, এসি এবং এমসি, ওই প্রশ্ন আমরা এসি এবং এমসি নির্ণয় করছি, তো এই প্রশ্ন কি এসি এবং এমসি নির্ণয় করতে বলছে। আবার দেখাও যে এস ইজ ইকুয়াল টু এমসি যখন এসি সর্বনিম্ন হয়, একই জিনিস আমরা ওই প্রশ্ন করাইছি। তাহলে কাজে তোমরা এই প্রশ্নটাও কি করে ফেলতে পারবে, তা যে করাইছি সেখান থেকে। তারপরে আবার আরেকটা প্রশ্ন ধরতেছি, এই প্রশ্নের প্রথম অংশ তোমাদের করে দেবো, দ্বিতীয় অংশ ঠিক একইভাবে। আমি প্রশ্নটা লিখতেছি, দেখো সাকিব কয় মিনিট গেছে, দেখো প্রবলেম টু, দীর্ঘকালীন গড় বিয়ের পক্ষক, গড বিয় অপেক্ষক কি দিছে, সি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস, কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ প্লাস 1 2 14। তাহলে প্রান্তিক বিয় পক্ষক নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে কি প্রান্তিক বিয় অপেক্ষক, বিয় অপেক্ষক নির্ণয় করো, নির্ণয় করো এবং দেখাও যে, দেখাও যে এস ইজ ইকুয়াল টু এমসি, এমসি যখন এসি সর্বনিম্ন হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এসি সর্বনিম্ন, তাহলে দ্বিতীয় অংশটা দেখাও যে এসি উল্টো এমসি যখন এসি সর্বনিম্ন হয়, এই অংশটা হুবহু আগের মতনই। তাহলে আমি তোমাদেরকে শুধু এই জিনিসটা বাড়িকে দীর্ঘকালীন গড় বিয় অপেক্ষক দেওয়া আছে, তা আমাকে প্রান্তিক বিয় অপেক্ষক নির্ণয় করতে হচ্ছে। প্রান্তিক বিয়পক কিন্তু গড় বিয় অপেক্ষককে নির্ণয় করা যায় না। প্রান্তিক বিয় অপেক্ষক কীভাবে পাই, মোট বিয় অপেক্ষককে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে গড় বিয় অপেক্ষক না প্রান্তিক বিয় অপেক্ষক পাই। তাহলে আমাদেরকে প্রান্তিক বিয় অপেক্ষক পাওয়ার জন্য প্রথমে কী করতে হবে, মোট বিয় অপেক্ষক নির্ণয় করতে হবে। মোট বিয় অপেক্ষক নির্ণয় করে ওইটাকে যদি আমরা কী করি, অন্তর্গ্রহণ করি, তাহলে প্রান্তিক বিয় অপেক্ষক পাবো। আর এখানটা গড় বিয় অপেক্ষক আছে, তারপরে আমরা বাকি অংশটা করবো, অর্থাৎ এইটা দেখাতে পারবো। তখন আমি তোমাদেরকে কি মোট বিয় অপেক্ষক থেকে প্রান্তিক বিয় অপেক্ষকটা বাইর করে দেখাচ্ছি, দেয়া আছে দেখো। এটা কেন সলিউশন, হ্যাঁ এই অঙ্কটা তোমাদের কত, 2010 সালের জাতীয় ইউনিভার্সিটি 2010 সালে অঙ্কটা পড়ছি, দেয়া আছে। কি দেয়া আছে দেখো, হ্যাঁ গড বিয় একক, গড বিয় অপেক্ষক, গড বিয় অপেক্ষক কি এখানে দেয়া আছে, তো এটা এসি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ প্লাস এত। তা আমরা জানি কি, আমরা জানি কি জানি যে এসি ইজ ইকুয়াল টু টিসি বাই কিউ,
এস ইজ ইকুয়াল টু টি সি বাই কিউ এইটা আমরা জানি। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি টি সি বাই কিউ ইজ ইকুয়াল টু এস ই। তাহলে টি সি ইজ ইকুয়াল টু কত, টি সি ইজ ইকুয়াল টু এস ই ইন্টু কিউ। তাহলে এস ইকে যদি আমরা কিউতে আমরা এস ই আসে তাহলে এস ই কত আমাদের কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ প্লাস ওয়ান টু হান্ড্রেড ফোরটিন ইন্টু কি দিলাম কিউ দিলাম। তাহলে কি হইল কিউ কিউব ফোর কিউ স্কোয়ার প্লাস টু ফোরটিন কিউ। তো সুতরাং আমাদের টি সি পাইলাম যে কত কিউ কিউব মাইনাস ফোর কিউ স্কোয়ার প্লাস টু হান্ড্রেড ফোরটিন কিউ। তাহলে আমরা কি পেয়ে গেলাম মোট বিয়ে পক্ষ পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন আর ইয়ে নেই, অসুবিধা নাই। তাহলে প্রান্তিক বিয়ে পক্ষ নির্ণয় করো। সুতরাং কি প্রান্তিক মোট ব্যয় অপেক্ষককে অন্তর্করণ করলে কি পাওয়া যাবে, প্রান্তিক ব্যয় অপেক্ষক পাওয়া যাবে। সুতরাং কি করব প্রান্তিক ব্যয় অপেক্ষক এম সি ইজ ইকুয়াল টু ডি টি সি বাই ডি কিউ। দেখো তাহলে ডি বাই ডি কিউ টি সি মানটা বসিয়ে দাও। তাহলে কিউ কিউব মাইনাস ফোর কিউ স্কোয়ার প্লাস টু হান্ড্রেড ফোরটিন কিউ। তাহলে কি হলো থ্রি কিউ স্কোয়ার মাইনাস এইট কিউ প্লাস টু হান্ড্রেড ফোরটিন। তাহলে সুতরাং এম সি সমান পেয়ে গেছে। প্রিয়শীতকে দিয়ে দেখো আমরা এখান থেকে কি বাইর করে ফেলছি, এমসি বাইর করে ফেলছি। তাহলে এমসি বাইর করার পরে এবার আমার দ্বিতীয় অংশ হচ্ছে দেখাও যে এস ইজ ইকুয়াল টু এমসি যখন এস ই সর্বনিম্ন। তাহলে ওইটা তো আমরা আগে দেখাই ফেলছি, তোমরা তো শিখে ফেলছো এটা। তাহলে ওইটা আমি আর দেখাচ্ছি না, এই জিনিসটা আর দেখাচ্ছি না, কারণ প্রথমে যে অঙ্ক ঠিক একই অঙ্ক অ্যাসির থেকে এস ই সর্বনিম্নকরণের শর্ত যে প্রথমে কি প্রথম প্রয়োজন শর্ত ইয়ে কিউর মান বাইর করবা পর্যাপ্ত শর্ত দিয়ে কি লেস কি গ্রেটার দেন জিরো হবে সেটা দেখবা। তারপরে এটা তো কি কি ডিএমসি বা ডি কিউ দিয়ে প্রথম কি প্রয়োজনীয় শর্ত দিয়ে কিউর মান বাইর করে ফেলবা পর্যাপ্ত শর্ত দিয়ে কি যেহেতু পর্যাপ্ত মান কি আসবে গ্রেটার দেন জিরো আসবে তাহলে কি এমসিও কি সর্বনিম্ন এটা ওখানে পাওয়া কি তুমি দেখতে পাবে। তাহলে আগের মতো করে অঙ্কটা করে ফেলবে, আমি এটা তার প্রচিত হচ্ছে না, দ্বিতীয় অংশ তোমরা নিজেরাই করবে। তারপরে আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে ধরতেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটু ভিন্নতা আছে, ভিন্নতা আছে, এতে প্রথম প্রশ্নের সাথেও মিলিয়ে আছে জড়িত আছে। আর যেহেতু এটা দুই হাজার ষোলো সালে পড়ছে সেহেতু কাছের বছরে পড়ছে সেই জন্য তোমাদেরকে এই অঙ্কটা আমি করে দিচ্ছি। আর বাকি অঙ্কগুলো তোমাদের কিন্তু প্রায় এই ধরনের আমি যে করে যেরকম করেছি বাকি ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এই ধরনের যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ছে। তাহলে এখন আমি এই অঙ্কটা তোমাদের করে দিয়ে আজকে শেষ করব। দেখো আমার প্রশ্নটা, তাহলে এটা হচ্ছে আমার আচ্ছা প্রবলেম থ্রি আর কি, আমি প্রবলেম থ্রি। তাহলে এটা হচ্ছে কত দুই হাজার ষোলো সালে জাতীয় ইউনিভার্সিটি পড়ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার ষোলো সালে পড়ছে। তাহলে এটা অঙ্কটা লিখতেছি আমি, মনে কর গড খরচ, মনে কর বন্ধ করে রাখবে না থাক, মনে করো গড খরচ, মনে করো গড খরচ কি দিছে দেখো সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট ইত্যাদি আছে। মোট ব্যয় অপেক্ষক নির্ণয় করো, মোট ব্যয় অপেক্ষক নির্ণয় করো। তারপর তাহলে আমরা নির্ণয় করি এই এই অঙ্কটার আগেই আমরা কি গড় ব্যয়পক্ষকে মোট ব্যয়পক্ষক নির্ণয় করেছি, ওখান থেকে তোমাদের জিনিসটা শিখা হয়ে গেছে। তাহলে এখন তারপরে আরেকটা প্রশ্ন আছে কি দেখাও যে না এটা দেখাও যে দেখাও যে টি সি রেখার অনমনীয় বিন্দুতে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়, দেখাও যে টি সি রেখার
অনমনীয় বিন্দুতে, অনমনীয় বিন্দুতে, নাকি অনমনীয় বিন্দুতে প্রান্তিক বিয়োগ সর্বনিম্ন হয়, প্রান্তিক বিয়োগ অর্থাৎ এমসিআর কি, প্রান্তিক বিয়োগ সর্বনিম্ন হয়, নিম্ন হয়। এখন আমরা দেখাই তাহলে আমাদের সলিউশন কি দেয়া আছে। গড় খরচ সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট। তা আমরা জানি কি, আমরা জানি গড় খরচ সি টিসি বাই, টিসি বাই বেশি করে লাগবে না, একটা টিসি বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। তাহলে টিসি ইজ ইকুয়াল টু আমার কত হবে, এসি ইন্টু এক্স, এসি ইন্টু এক্স। তাহলে আমরা বাইরে করে ফেলছি এসি, আমরা এসি কত আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এইট ইন্টু এক্স। তাহলে কি হলো, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। সুতরাং টিসি ইজ ইকুয়াল টু পাইলাম কত, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। এইটা হচ্ছে আমাদের মোট খরচ উপক্ষক, আমরা ও এক্স স্কোয়ার ফাইভ এক্স। তাহলে এটা এই করলাম এক্স কিউব, এটা হচ্ছে তাহলে টেন, ফাইভ এক্স স্কোয়ার রুট থ্রি হচ্ছে দেখি ফাইভ, হ্যাঁ ঠিক আছে তো ফাইভ এক্স স্কোয়ার এইট এক্স। এইটা আমাদের, আমরা কি পেলাম কি, মোট খরচপক্ষক আমরা বের করলাম, মোট খরচপক্ষক বের করলাম। এখন আমাদের মোট খরচপক্ষকে অনমনীয় বিন্দু বাইর করতে হবে, অনমনীয় বিন্দু। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করবো এখন, অনমনীয় বাইর করবো, অনমনীয় বিন্দু বাইর করবো। এখন টিসি এর অনমনীয়, অনমনীয় বিন্দু নির্ণয় করার জন্য, নির্ণয় করার জন্য কি নিম্নোক্তভাবে, কি নিম্নোক্তভাবে, নিম্নোক্তভাবে কি অগ্রসর হই, হই কি করব। তাহলে প্রথমে ডি টিসি বাই ডি কিউব, ডি বাই ডি কিউব, টিসি মান বসিয়ে দিচ্ছি মাইনাস ফাইভ এত প্লাস এইট এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার টেন এক্স এইট। এখন টিসি নাকি অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রাথমিক শর্ত অনুসারে, অনমনীয় বিন্দু নির্ণয়ের, নির্ণয়ের প্রাথমিক শর্ত অনুসারে, প্রাথমিক শর্তানুসারে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে নিছো অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রাথমিক শর্ত হচ্ছে কি, সেকেন্ড অর্ডার কন্ডিশন যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখতেছি দেখো ডি স্কোয়ার টিসি ডিভাইড বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, ডি স্কোয়ার টিসি বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইটার সঙ্গে এইটার থেকে আমরা পাচ্ছি কি ডি বাই ডি কিউব, ডি বাই কি ডি টিসি বাই ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো। তো এটার সঙ্গে আমরা কত কি পেয়েছিলাম, ডি টিসি বাই ডি কিউ সমান পাইছিলাম, পেয়েছিলাম কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই মানটা পেয়েছিলাম, তাহলে এইটা
আমরা এটা দিচ্ছি এই এস ইকুয়াল টু জিরো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সিক্স এক্স ইজ ইকুয়াল টু টেন, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু টেন বাই সিক্স সমান কত? ফাইভ বাই থ্রি। তাহলে এবার পর্যাপ্ত শর্ত সে বের করে নি, পর্যাপ্ত শর্ত অনুসারে কিসের অনুমোদন বিন্দু নির্ণয়ের পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্তানুসারে কি হবে? ডি কিউব ওয়াই বাই ডি কিউ না কি না কি এক্স না কিউ এক্স কেন কিউ ডিসি কেন তাহলে ডি এক্স কিউব ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এটা ডি বাই ডি এক্স, তাহলে এটা সমান কত পাইছি? এত। তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? সিক্স 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 এক্স মাইনাস টেন সিক্স, তাহলে কি সিক্স পাইছি? তাহলে সিক্স গ্রেটার দেন কি? অর্থাৎ সিক্স নট ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি। তা আমাদের দ্বিতীয় শর্ত তোমাদেরকে চার্ট যেটা দিয়েছিলাম সেটা দেখাইছি, নট ইজ ইকুয়াল টু জিরো হলে কি হবে? অনুমোদিত বিন্দু পাওয়া যাবে। তাহলে এখানে কি হয়েছে, আমরা যেহেতু এখানে যেহেতু ডি কিউব ওয়াই ডি এক্স কিউব গ্রেটার দেন জিরো হয়েছে, গ্রেটার দেন জিরো হয়েছে হয়েছে সেহেতু সেহেতু কিউ ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে আমরা কি পাবো? হলে অনমনীয় বিন্দু পাবো, অনমনীয় বিন্দু পাচ্ছি পাবো। তাহলে কিউ যদি, তাহলে আমরা কি পেয়েছি? কিউর কত উৎপাদন কততে কিউ ফাইভ বাই থ্রি, কিউ ইজ ইকুয়াল টু ফাইভ বাই আবার কিউ ডিসি কেন এক্স এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে আমরা কি পাবো? অনমনীয় বিন্দু পাবো। এক্স কি এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে আমরা অনমনীয় বিন্দু পাবো। তাহলে অনমনীয় পয়েন্ট বিন্দু পাবো এখানে, এক্স ইজ ইকুয়াল টু কি এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে টিস রেখা অনুমোদিত বিন্দু পাওয়া যায়। এক্স ইজ ইকুয়াল টু, সুতরাং কি লিখব? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে টিসি রেখার টিসি রেখার অনমনীয় বিন্দু কি পাওয়া যায়? দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কি পাচ্ছি? অনমনীয় বিন্দু পাচ্ছি। এখন আমরা ওই যে প্রান্তিক, আমাদের প্রশ্ন ছিল কি? প্রান্তিক বিয় রেখার সর্বনিম্ন বিন্দুতে। এখন তাহলে আমরা প্রায় প্রান্তিক বিয় রেখার সর্বনিম্ন বিন্দু বাইর করি। আমাদের প্রান্তিক বিয় সর্বনিম্ন করলে প্রাথমিক শর্ত অনুসারে প্রান্তিক বিয় সর্বনিম্নকরণের নিম্নকরণের প্রাথমিক শর্ত অনুসারে প্রাথমিক শর্ত অনুসারে তাহলে কি লিখব? ডি কি হবে? আমাদের ডিএমসি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু জিরো, তারপরে ডি বাই ডি এক্স এমসির মানটা আমরা বসাই দিচ্ছি। আমাদের এমসি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সিক্স এক্স মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো,
তাহলে 6x = 10, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 5/3, একবার দিয়ে ফেলছি 5/3। তাহলে আমি সি সর্বনিম্নকরণে পর্যাপ্ত শর্তাংশের, এখন এমসি সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে তাহলে কি ডিএসকেআর পিএসএফ কেটে দেখো, খেয়াল করো, ডিএসকেআর এমসি ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, লাগলাম দেখলাম কি ডি বাই ডিএক্স ডি এমসি বাই ডিএক্স, তাহলে এখানে ডি বাই ডিএক্স এমসি ডিএমসি কত পাইছিলাম, 6x - 10, তাহলে পাইছি কত, 6 গ্রেটার দেন কি, 0। তাহলে যেহেতু ডি স্কোয়ার এমসি ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0, সেহেতু কি এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে কি এমসি সর্বনিম্ন হয়। তাহলে আমরা কি প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের বলা হয়েছিল কি, দেখাও যে তিস রেখার অনমনি বিন্দুতে প্রান্তিক বিয়োগ সর্বনিম্ন হয়। দেখো প্রান্তিক বিয়োগ কখন সর্বনিম্ন হয়, এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে, আর কি তিস রেখার অনুবিন্দু কোথায় পেয়েছি, তখন এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে তিস রেখার অনুমনি বিন্দু পাচ্ছি, আর এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে কি এমসি রেখার সর্বনিম্ন কি বিন্দু পাচ্ছি। তাহলে কি হচ্ছে, তাহলে এমসি কি টিসি রেখার সিসি রেখার অনমনি বিন্দুতে, অর্থাৎ 5/3 যেখানে হয় সেখানে এমসি রেখারও কি হয় সর্বনিম্ন, এমসি রেখার কি সর্বনিম্ন অবস্থা হয়। তাহলে আমরা দেখে গেলাম আমাদের, সুতরাং আমরা দেখতে পেলাম, আমরা এখন লিখতে পারি কি, আমি ফাইনাল কথাটা এখন লিখে দিচ্ছি তোমাদেরকে, শেষ করে দিচ্ছি আজকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু যেহেতু কি দেখছি এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে কি এমসি সর্বনিম্ন হয়, এমসি সর্বনিম্ন হয়, এবং এক্স ইজ ইকুয়াল টু, এবং এক্স ইজ ইকুয়াল টু 5/3 হলে কি টিসি রেখার অনুবিন্দু পাওয়া যায়, টিসি রেখার অনমনীয় বিন্দু পাওয়া যায়, পাওয়া যায়। অতএব বলা যায় যে, অতএব বলা যায় যে টিসি রেখার অনমনীয় বিন্দুতে, টিসি রেখার অনমনীয় বিন্দুতে কি বিন্দুতে প্রান্তিক বিয়োগ সর্বনিম্ন হয়, প্রান্তিক বিয়োগ সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি শেষ করছি, আমাদের আরেকটা স্যার এসে ওয়েট করতেছে, তাহলে আমার আর কিছু বলার থাকলে আমি আর করতে বলতেছি না, কারণ আমার স্যার তো এখন কষ্ট পাচ্ছে এখন, সেই জন্য আর তোমাদের পরবর্তী ক্লাসটা আমি নেব যে কি উৎপাদন সর্বোচ্চকরণ এবং মুনাফা সর্বোচ্চকরণ নিয়ে নেব। তারপর এই ক্লাস হবে কি কি ওই একটি স্বাধীন চলক বিশিষ্ট ইয়ে নিয়ে, একটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নিয়ে, তবে দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নিয়ে একটা অঙ্ক করাই দেবো, যেটা কি তোমাদের পরীক্ষায় প্রায় সময় পড়ে সেটাও করাই দেবো, অর্থাৎ তোমাদের আর দুইটা ক্লাস নিয়ে আমার ইয়ে হয়ে যাবে, ফার্স্ট ইয়ারের গণিতের ক্লাস শেষ হবে, এবং এইটা দিয়ে তোমরা যা আমি যা পড়াইছি তা দিয়ে তোমাদের পুরা কি প্রশ্ন আনসার করতে পারবে ইনশাল্লাহ। তাই তোমরা ভালো থাকো, তো এখন মনোযোগ সাথে ভালো করে পড়বে, আর কোনো যদি সমস্যা হয় কোথায় সমস্যা হয়েছে সেটা আমাকে একটু জানাবে, জানালে আমি তোমাদেরকে কি ওইটা ঠিক করে দিতে পারবো। আর
তো একটু কি সাবধানও থাকবে, দিন দিন তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কখন খুলে আর বিশ্বাস নাই, তো তোমরা নিজেরা পরীক্ষা খোলার পর পরে কি হয় যে পরীক্ষা হয়ে যাবে, কাজে তোমরা একটু আলসেমি করবে না, তোমাদের কি ইতিমধ্যে তোমরা প্রায় সাধু শূন্য পেয়ে গেছো, কাজে তোমাদের পড়তে আর অসুবিধা হচ্ছে না, আমি স্যারদেরকে বলে দিয়েছি স্যাররা কি তোমাদেরকে সাধু শূন্য দিয়ে দিয়েছি, কাজে তোমরা ওই সাধু শূন্য ধরে পড়ো, আর আমার সাথে কোনো যদি প্রবলেম থাকে আমাকে তোমরা বলবে। আচ্ছা, তা ভালো থাকো, সুস্থ থাকুই, এই কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি।